বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে আজ বেইনা দশটাতুন চট্টগ্রাম সহ সারা দেশ শুরু হইয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি 1023 স্কুলের 179 কেন্দ্রত 135221 জন পরীক্ষার্থী অংশ লইয়ে এর মধ্যে 62736 জন ছাত্র ও 72484 জন ছাত্রী। আজ এই বেইনা চট্টগ্রামের বিভিন্ন স্কুল পরিদর্শন করছে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী, কেন্দ্র সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরিদর্শন শেষে জেলা প্রশাসক হইয়ে আমরা আমাদের দায়িত্ব পালনে কোনো ধরনের ত্রুটি করছি না, আশা করি এটি রিপিট হবে না। চট্টগ্রামে আমরা প্রতি উপজেলায় মহানগরী সহ সব জায়গায় সর্বোচ্চ সতর্কতা অবস্থা গ্রহণ করেছি, প্রশ্নপত্র যাতে কোনো মতেই আউট না হয়। কোথাও এক জায়গায় আউট হয়ে যাওয়া মানে ফেসবুক বা ইন্টারনেট বিভিন্ন সমস্যা আছে, দ্রুত ছড়িয়ে পড়বে, সেই জন্য আরও বেশি সতর্ক সবাই। এছাড়া ফরিদপুর সওয়ান স্কুল কেন্দ্র ও তিনদান মাদ্রাসা কেন্দ্র সহ নওয়ান কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়ে সওয়ান স্কুল কেন্দ্র পরীক্ষা তুললে 7698 জন এবং তিনদান মাদ্রাসার কেন্দ্র পরীক্ষা তুললে 1315 জন। হানাদারি উপজেলার অদুদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসা সহ আরও এক কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়ে সকাল 10:00 পর্যন্ত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের করল লাইস সহসয়ে বলে উল্লেখ করে কেন্দ্র সচিব মীর মোহাম্মদ নুরুল আমিন। খুব শান্তিপূর্ণ পরিবেশ সমিতি, শিক্ষার্থীল সুন্দরভাবে সুচারুরূপে পরীক্ষা দেন, প্রশ্নপত্র ছাত্র দেওয়ার সুন্দরভাবে উত্তর দেয়, এতারা লেখাপড়া যা যে লেখাপড়া উত্তর সুন্দরভাবে সুচারুরূপে প্রশ্নপত্র ইয়ে। আমরা আশা করছি যে এসএসসি পরীক্ষা 2018 আমরা খুব সুন্দরভাবে এটা পরিচালনা করতে পারব বা ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে পরীক্ষা অংশগ্রহণ করবে। খাগড়াছড়ি জেলার 31 কেন্দ্রর অনুষ্ঠিত হয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবছরের এসএসসি ও দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা জেলার 10739 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। গেল বছর হচ্ছে এবারের পরীক্ষার্থী বাজছে 2050 জন। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই হিট।